চিকিৎসায় হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। ডায়াবেটিসের মধ্যে যত রকমের ডায়াবেটিস আমাদের দেখা যায়, সব থেকে বেশি পরিমাণে দেখা যায় হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। প্রায় 70% মানুষ টাইপ টু ডায়াবেটিসে পড়ে। টাইপ টু ডায়াবেটিস মানুষের হয় একটু বেশি বয়সের দিকে, ইউজুয়ালি 40 বছর কি তার উপরে, তার নিচেও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 40 বছরও উপরে হতে পারে। এবং সেটি খুব মাইল্ডভাবে শুরু হয়। প্রথমে হয়তো মানুষের ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, তারপরে তেষ্টা পাওয়া, খিদে পাওয়া, এইগুলো দিয়ে, এই সিমটমগুলো দিয়ে টাইপ টু ডায়াবেটিস ইউজুয়ালি শুরু হয়। আমাকে দেখতে হয় তাহলে কি করে আমি বুঝবো একটি পেশেন্টের টাইপ টু ডায়াবেটিস হয়েছে? তার ফলে একটি ফাস্টিং টিপি সুগার করা, একটি HbA1c অথবা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট করা, এইগুলো থেকে বোঝা যায় যে তার টাইপ টু ডায়াবেটিস হয়েছে কিনা। HbA1c লেভেল 6.5-এর ওপরে, ফাস্টিং 126-এর ওপরে, পিপি 200-র ওপরে হলে আমি বুঝবো তার ডায়াবেটিস হয়েছে। এবং এই বসি বয়সে হলে বোঝা যায় যে তার টাইপ টু হয়েছে। এর চিকিৎসা কী? এর চিকিৎসা হচ্ছে, প্রথমেই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। লাইফস্টাইল মডিফিকেশান বলতে আমার ব্যায়াম করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, খাওয়া দাওয়া কন্ট্রোল করা, বেশি সুগার কন্টেনিং ফুড না খাওয়া, তার সাথে ওষুধপত্র খাওয়া। ওষুধপত্র দুই প্রকারের হতে পারে, একটি মুখের ওষুধ যেগুলোকে ট্যাবলেটস অথবা ক্যাপসুল হতে পারে, অথবা ইঞ্জেকশান যেরকম ইনসুলিন। এই দুইভাবে চিকিৎসা করলে, লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সঠিকভাবে চিকিৎসা করলে সুগার কন্ট্রোলে থাকবে। কিন্তু টাইপ টু ডায়াবেটিস ও টাইপ ওয়ানের মতোই কখনো কিওরড হয় না, এটিকে কন্ট্রোল করা যায়। তাই ভালোভাবে চিকিৎসা করে নিজেকে সুস্থ রাখতে হবে, নাহলে অন্যান্য কমপ্লিকেশনস হতে পারে।